দেখায় যে আমরা ছোট একটা একটা ছোট একটা কাজের জন্য সব সময় আমরা অন্যের উপর নির্ভর করতে চাই যে আসলে যে আমরা সুন্দরভাবে নিজেরাও অনেক কিছু একত্রিত হলে করতে পারি এই ব্যাপারটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই যে এইটা আসলে সিনেমা দেখতে আসলে অন্যান্য সময় সিনেমা দেখতে আসা হয় না না দেখি তো ভালো মুভি হলে আমরা দেখি থ্যাংক ইউ দেখলাম খুবই ভালো লেগেছে অনেকদিন পরে সিনেমা দেখতে এসেছি এবং এত ক্লিন কাট ছবি সবাইকে নিয়ে দেখার মতো ছবি আমি পুরো ফ্যামিলি নিয়ে আসছি এবং এবং বর্তমান যে মেসেজটা ছিল সিনেমার মেসেজটা যে যার যা সমস্যা সবার নিজের দিকটি আমরা একাগ্র হই উদ্যোগী হই তাহলে আমরা নিজেরাই পারবো এবং সবাই ইন্ডিভিজুয়ালি যদি আমরা যে জায়গা থেকে সমাধান চেষ্টা করি এই মানে লিডারদের দরকার নাই আমরা সবাই ওয়ান ওয়ান ইন্ডিভিজুয়াল লিডার হইতে পারবো এই মেসেজটা খুবই দরকার বর্তমান সমস্যা হিসেবে সিনেমাটা খুবই ভালো সবাই দেখা উচিত কি ধরনের অ্যাওয়ারনেস ছিল এই মুভিতে সামাজিক অ্যাওয়ারনেস মানে ধরেন যে আপনি কোনো একটা প্রবলেম ফেস করছেন আপনার এলাকা বিসি পার্সেন্ট প্রবলেম ফেস করছেন সেই এলাকার জন্য আপনি কমিশনের কাছে যাবেন কমিশন আপনি ঘুরাবে ঘুরাবে এমপি কাছে এমপি ঘুরাবে ঘুরাবে বাট আমরা যদি নিজের এলাকাটাকে একটা নিজের ঘর মনে করি যেমন আমাদের ঘর আমরা নিজেরাই সমস্যা সমাধান করি ঠিক তেমনি এলাকার সমস্যা যদি সমাধান করি তাহলে আমরা দেখবেন ইনশাআল্লাহ ওই এলাকা উন্নয়ন হবে এলাকার উন্নয়ন মানে গ্রামের উন্নয়ন গ্রামের উন্নয়ন পুরো দেশের উন্নয়ন এবং আমরা করলে আমরা সমস্ত সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারবো সবার ডিপেন্ড করা লাগবে সেই প্লটটি শাকিব খান কতটা সুন্দরভাবে তুলে ধরেছে শাকিব খানের অভিনয় তো অনবদ্য এবং আমার মিশা ভাই আমার আত্মীয় মিশা ভাইয়ের অভিনয় আরও অনবদ্য তো আমার মনে হয় যে ডিরেক্টর ছিলেন আর একটু হয়তো একটু ম্যাচিউর যদি হতো কিছু কিছু জায়গায় আরেকটু যদি ভালো রাখতো আমাকে যেমন মনে আরও ভালো হতো বাট আমি বলবো যে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো করেছে অনেক কোনো জায়গায় ইম্প্রুভমেন্টের আছে একটা বড় জায়গা তো একজন সুপারস্টার থাকবে আমার কোনো কথা নেই আমি যদিও অনন্ত জলিলের কোনো মুভি সবসময় সুপারস্টার ছিলেন তাই না এটা তো সবাই জানে এটা তো আমার বলার অপেক্ষা রাখে না কেউ কেউ সালমান খান মানা যায় কেউ শাহরুখ খান উপাধি দেয় কিন্তু আমরা শাকিব খানের ক্ষেত্রে কথা শুনি না আসলে আমার যেটা মনে হয় যে আমরা কাউকে কারোর সাথে কম্পেয়ার না করি সবার তো একটা ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি থাকবে তাই না শাকিব খান থাকুক আমরা কেন তাকে অন্য দেশের মুভি হিরোর সাথে তুলনা করব এটা উনি তো একটা হতে পারে আমাদের একটা আইকন থাকতে পারে আমাদের সেই দেশের মুভি যে আসলে রাজনীতির যেই কথাগুলো মানে এগুলো মিলে সব মিলে আর কি আমার ভালো লাগছে একটা ডায়লগ বলুন তো আসলে হ্যাঁ হ্যাঁ ভালো ছিল তার অভিনয় ভালো ছিল শাকিব খানের অভিনয়টা ভালো ছিল মিশু ভাইয়াটা ভালো ছিল মুভিটা ভালো লাগছে বাট সুপার একদম বুবলির অ্যাক্টিং